আগামী 22 জুলাই থেকে ইংল্যান্ডে শুরু হবে অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড ও ভারত। যে টুর্নামেন্টকে সামনে রেখে কঠোর অনুশীলনে সময় পার করেছে টাইগার জুবারা। প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড ও ভারত বেশ শক্তিশালী, তার উপর ক্রিকেটারদের মানিয়ে নিতে হবে ইংলিশ কন্ডিশনের সঙ্গেও। তবে এসব নিয়ে না ভেবে কোচের দৃষ্টি দলীয় পারফরমেন্সের দিকে। যদিও প্লেয়ার পরিণত না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে তারা ভালো কিছু করতে পারবে এবং করে দেখাবে। এই টিমটার মধ্যে কিন্তু আমাদের ব্যাটিং বোলিং বোলিং বলেন বাংলাদেশের পাইপলাইন, কিন্তু আমার কাছে মনে হয় যে এখান থেকে অনেক প্লেয়ার কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এই বয়স ভিত্তিক পর্যায় থেকেই অনেক ক্রিকেটারের জাতীয় দলে খেলার সুযোগ হয়েছে। এবারের অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা বয়সভিত্তিক বেশ কটি ধাপ পেরিয়ে নিজেদের প্রমাণ করতে শতভাগ প্রস্তুত। তাই তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতার জন্য এই টুর্নামেন্টকে বড় মঞ্চ হিসেবে দেখছেন মেহরাব হোসেন অপি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটা বিগ এক্সপোজার খেলোয়াড়দের জন্য, বড় একটা জায়গা একটা খেলতে পারছে এবং শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারছে। আমার কাছে মনে হয় এটা আমাদের দল উপকৃত হবে এবং খেলোয়াড়রা অনেক উপকৃত হবে। বয়সভিত্তিক পর্যায় থেকে আসা ক্রিকেটাররা জাতীয় দলে সুযোগ পেয়ে অনেকটাই চাপে থাকে, তাই তাদের সরাসরি জাতীয় দলের জন্য বিবেচনায় না এনে এইচপি টিম ও বাংলাদেশ এ দলের হয়ে অভ্যস্ত করালে ভবিষ্যতে আরও বেশি পরিণত হবে বলে বিশ্বাস অপির। আমার কাছে মনে হয় যে এটা অনেকটাই কিন্তু তাদের জন্য কিন্তু আমার কাছে প্রেশার মনে হয়। তো অবশ্যই আমার কাছে যেহেতু আমাদের এখানে হাই পারফরমেন্স আছে না, এখানে একটা এই টিম দল গঠন করা হয়েছে, আমার কাছে মনে হয় 19-এর পরপর তারা এইচপিতে, তারপরে আপনার এই টিমে যদি খেলে তারপরে জাতীয় দলে যান, প্লেয়ারদের জন্য ততটুকুই ভালো হবে। ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী 15 জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে টাইগার জুবারা। তারা ম্যাচ খেলতে পারবে। সময় সংবাদ।